السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. عن عبد الله بن مغفل المزني قال: قال رسول الله صلى الله عليه وسلم بين كل أذانين صلاة قالاها ثلاثا আলফি আলি সাথে লেমন আলে সমস্ত তারিখ প্রশংসা হেম্দ ওই মহান আল্লাহ রব্দু আলা জন্য যিনি দীনে ইসলাম পরিপূর্ণ মানব জাতির জন্য নাজিল করেছেন বিধান নাজিল করেছেন সে আল্লাহ আব্দুল আলা দরবারে আমরা সকলে অন্তর অন্তরের স্থল থেকে শুকুরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ সলাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি যিনি ইসলামের বিধান বাস্তবে পালন করে দেখিয়ে দিয়েছেন বর্ণনা করেছেন পদ্ধতি বলে দিয়েছেন সেই সেরাসের প্রতি কেয়ামত পর্যন্ত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আলে সম্মানিত প্রিয় ভাই ও বোন আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মগরীবের আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দুরাকাত নামাজ আদায় করা যাবে কি এই প্রশ্ন আমাদের কাছে অনেক ভাই ও বোন করে থাকেন যে শেখ মাগরীবের আজানের পরে একামতের পূর্বে দুরাকাত নামাজ মসজিদে পড়া যাবে কি না এই মর্মে আমরা বলে থাকি যে হা দুরাকাত নামাজ আপনি পড়তে পারবেন হাদিস দ্বারা প্রমাণিত আছে কিন্তু অনেক দিনই ও বোন রয়েছেন যাদের এই বিষয়টা না জানার কারণে যখন কোন মসজিদে একজন সহিয়াদার ভাই দুরাকাত নামাজ পড়ার চেষ্টা করেন তখন আরেক ভাই বলেন যে এই তুমি নামাজ কিসের পড়ছো এটা মাগরীবের আজানের পরে কোন নামাজ আছে কি না শুধু ফরজ আছে অনেক ভাই আমার এ নামাজটা পড়েন না অনেকে পড়তে চাইলে অনেকে নিষেধ করে না এরকম কোনো নামাজ তো নাই আবার অনেকে এরকম রয়েছেন যে দুই রাকাত নামাজ পড়লেন না বসে আছেন একজন বলে যে তুমি নামাজ কেন পড়নি এরকম বিভিন্ন মসজিদে দেখা যায় এই জন্য আমাদেরকে এই প্রশ্ন বারবার করা হয় যে মাগরিবের আজান আজানের পরে একামতের পূর্বে কোন নামাজ আছে কিনা নামাজ পড়া যাবে কি না এর জবাবে আমরা বলি যে হ্যাঁ দুরাকাত নামাজ আপনি পড়তে পারবেন এ মর্মে বহু হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে বহু হাদিসে তার দলিল রয়েছে অজ্ঞতার কারণে মূর্খতার কারণে হয়তো অনেক ভাই জানেন না এই জন্য কেউ পড়লে তাকে নিষেধ করে যারা সহিয়া কিদা মানহাত জানতে পেরেছেন তাওহিদ শরিক জানতে পেরেছেন সহিয়া কিদা পেয়েছেন তারা যখন পড়তে চান তো বেদাতে কিছু ভাইয়েরা তাদেরকে বাধা দেয় যাই এটা কোন নামাজ কারণ তাদের এই বিষয়টা জানানে এই জন্য আমি আপনাদের সামনে ইনশাল আজকে হাদিস আর আলোকে তা বিস্তারিত বর্ণনা করব। যারা এ বিষয়টা থেকে অজ্ঞ বা জানেন না তাদের জন্য উপকৃ উপকার হবে এবং যারা জানেন তাদের জন্য আরও বেশি উপকার হবে যে আপনি দলিল পেয়ে গেলেন যে হাদিসগুলি কোথায় আছে আর এই মর্মে যতগুলি হাদিস প্রমাণিত হয় বর্ণিত হয়েছে সবগুলোই রয়েছে বোখারি এবং মুসলিমে আমি আপনাদের সামনে বেশ কয়েকটি হাদিস দ্বারা প্রমাণ করে দিব যে মগরিবের আজানের পরে একামতের পূর্বে দু রেখাত নামাজ পড়া যাবে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে তার দিন সম্পর্কে সঠিক বুঝ দান করেন জ্ঞান হাসিল করার পরে আমল করার তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন সম্মানিত ভাই ও বোন আমার এই মর্মে একটি হাদিস আপনাদের সামনে পড়ে শোনাই عن عبد الله بن مغفل المزني أن رسول الله صلى الله عليه وسلم قال بين كل أذانين صلاة ثلاثا لمن شاء عبد الله بن مغفل المزني رضي الله تعالى عنه تلك حديث في بورني تني بولين جأن رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم بولين বৈ না কুল লে আ দান সলাতুন সলাতন লেমান প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে নামাজ আছে প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সলাত আছে প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সলাত আছে নামাজ আছে একতা রসুল উল্লাহসান তিনবার বললেন লেমান শাহ আ যে ব্যক্তি চাই তাহলে এই কথা তিনবার বললেন যে মাগরিব এবং আজ মাগরিবের আজান এবং ইকামতের মাঝখানেও এ নামাজ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথা তিনবার বললেন যে প্রত্যেক আজান এবং ইকামতের মাঝখানে সালাত আছে নামাজ আছে তাহলে মাগরিবে আজানের পরেও ফরজের পূর্বে দুই রাকাত নামাজ আপনি পড়তে পারবেন আছে যেমন জোহর আসর মাগরিব এশা ফজত পাঁচোক্ত নামাজের পূর্বে কিছু আপনার নামাজ পড়তে পারবেন অসুবিধা নেই বিশেষ করে মাগরিবের ব্যাপারে আমি আপনাদের সামনে হাদিস আরো পেশ করব। শুধু এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে নামাজ আছে তার মধ্যে মাগরিবের নামাজও হচ্ছে পাঁচোয়াক্ত নামাজের একটি নামাজ অতএব হাদিস দ্বারা প্রমাণিত হল যে মাগরিবের নামাজের পরেও এই মাগরিবের আজানের পরে একামতের পূর্বেও দুরাকাত নামাজ আপনি পড়তে পারবেন একথা রাসুল তিনবার বলেছেন যে প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে নামাজ আছে প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে নামাজ আছে প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে নামাজ আছে একথা বলার পরে তৃতীয়বার এটাও বললেন লেমান শাহ যে ব্যক্তি চায় তার কোনো ব্যক্তি যদি বলে যে না আমি নামাজটা করবো না অসুবিধা নেই অসুবিধা নেই কিন্তু আদায় করলে পড়লে সব পাবেন নেকি পাবেন আর আপনার জীবনে নেকির অনেক প্রয়োজন রয়েছে তবে যিনি পড়তে চাচ্ছেন বা যিনি পড়েন তাকে কেন নিষেধ করেন রসুল্লাহ সাল্লাম বলছেন যে নামাজ আছে আর আপনি বলছেন যে নাই রসুলের হাদিসের না ফরমানি কেন করেন ভাই সতর্ক সাবধান হয়ে যান এটা হচ্ছে সহিবখারি হাদিস সহিবখারির ছয়শ চব্বিশ নম্বর হাদিস অধ্যায় হচ্ছে باب হচ্ছে কাম বাইন আল আযান ওয়াল ইকামা এবং মেন ইয়ানতাজিরুল ইকামা আযান ইকামত এর মাঝখানে কতটুকু নামাজ আছে এই ব্যাপারে অধ্যায় ও মেন ইয়ানতাজিরুল ইকামা আর যে ব্যক্তি ইকামত এর অপেক্ষা রত বসে আছে তাহলে ওই হাদিস দ্বারা বুঝা গেল বুখারী 624 নম্বর হাদিস দ্বারা যে প্রত্যেক আজান এবং একামাতের মাঝখানে নামাজ পড়তে পারবেন আপনি মাগরিবের আজানের পরেও দুই রাকাত পড়তে পারবেন এতে কোনো রকমের অসুবিধা নেই কোনো রকমের নিষেধে কোনো হাদিস নেই অথচ পড়ার হাদিস আছে আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন আবদুল্লাহ বিন মোগফল থেকে আরেকটি হাদিস পাওয়া যায় সহি মুসলিমে عن عبد الله بن مغفل المزني قال قال رسول الله صلى الله عليه وسلم

কথা তিনবার বললেন প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে নামাজ আছে প্রত্যেক আজানের এবং একামতের মাঝখানে নামাজ আছে প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে নামাজ আছে একথা রাসুল দাস তিনবার বলেছেন আমিও তিনবার বললাম আলাফিস্তা আলেসাতে লেমান শাহ তৃতীয়বারে রসুল দাসাম এটাও বললেন যে লেমান শাহ যে ব্যক্তি চায় তাহলে যে ব্যক্তি সালাত আদায় করতে চায় নামাজ পড়তে চাই সে ব্যক্তি নামাজ পড়তে পারবে বাধা দেওয়ার আপনার কোন অবকাশ নেই বাধা আপনি দিতে পারবেন না যদি দিয়ে থাকেন তাহলে আপনি রসুল উল্লাহ সালাম নাফরমানি করলেন রসুল্লাহ সালাম হাদিসটা আপনি অমান্য করলেন আর রসুলের নাফরমানি করলে আপনি আপনার পরিণাম কখনোই ভালো হতে পারে না রসুল আসলাম আনুগত্য করলে জান্নাতে যাবেন রসুলুল্লাহসাললাম বলছেন অন্য হাতীসের মধ্যে বননা এসেছে কুল্ল উম্তে তো হলু জান্না আমার উম্মতে প্রত্যেক ব্যক্তি জান্নাতে যাবে ইল্লাহ মান আবা কিন্তু যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করল। কাল ইয়া রাসূল মাইয়া আবা সাহাবারা বলেন হে আল্লাহ রসুল এমন কোন ব্যক্তি আছে যে সে জান্নাতে যেতে অস্বীকার করবে কাল রসুল আসলাম বললেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে আমার কথা মেনে নিবে দেখাল না আমি বলছি যে আছে নামাজ আর সে বলবে নাই আসলে না ফরমানি যারা করবে এই ধরনের কাজ যারা করবে ফাঁকাত আবা সে ব্যক্তি তো জান্নাতে যেতে অস্বীকার করলো তাহলে তার ঠিকানা কোথায় হবে আপনি ভালো বলতে পারবেন তাহলে যে ব্যক্তি রসুল আদেশ অনুযায়ী জীবন যাপন করবে আনুগত্য করবে সে ব্যক্তি মধ্যে যাবে আর রসুল্লাহ আনুগত্য বলেছেন আনুগত্য করতে মহান আল্লাহ আদেশ করেছেন ও রসুল হাসারে আল্লাহ বলছেন ও রসুল তোমাদের রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো অমানহা কুমান হোফান তাহু আর যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে তা বর্জন করো তাহলে রাসুল হসলাম যা আদেশ করেছেন সেটা আপনি পালন করতে পারবেন পালন করবেন তিনি যা নিষেধ করেছেন তা আপনি বর্জন করবেন সরতুল হাসারের আয়ত নম্বর সাত আপনার সামনে পেশ করলাম আর সহিম মুসলিমের আটশ আড়ত্রিশ নম্বর হাদিসে রসূল্লাহসাললাম বলছেন প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সলাত আছে নামাজ আছে কথা তিনবার বললেন এবং তৃতীয়বার এটাও বললেন কলা ফেত তালে সাথে লেমন শাহ তারপর তিনি তৃতীয়বার এটাও বললেন লেমান শাহ আ যে ব্যক্তি চায় তাহলে যে ব্যক্তি নামাজ পড়তে চায় সে ব্যক্তি দুরাকাত নামাজ পড়তে পারবে এটা রাসূলুল্লাসলামের পক্ষ থেকে অনুমতি আছে বাধা দিতে পারবেন না শোহি মুসলিমের অধ্যায় হচ্ছে বা বোম্বাই নকুল লেন সোয়ালাত প্রত্যেক আজান এ একামতের মাঝখানে সোয়ালাত আছে এই মর্মে বাবোখারি ছয়শো চব্বিশ নম্বর হাদিস আছে শহে মুসলিমের আটশো নম্বর হাদিস আছে শহী বোখারি ও মুসলিমের হাদিস থাকা সত্ত্বেও আপনি কেন অস্বীকার করছে কেন আপনি অস্বীকার করবেন যেরকম কোনো হাদিসই নাই কয়টা হাদিস আপনি পড়েছেন কেন আপনি বাধা দিবেন আপনি জানুন পড়ুন চেষ্টা করুন দেখুন গবেষণা করুন অধ্যয়ন করুন সঠিকটা যখনই পাবেন তখন আপনি মেনে নেন আপনার বাপ দাদার ধর্ম দিয়ে দোহাই দিয়ে ধর্ম চলে না বাপ দাদার নাম দিয়ে দোহাই দিয়ে ধর্ম চলে নি চলবে না কখনোই চলবে না কারণ ধর্ম চলবে শরীয়ত চলবে আল্লাহ এবং তারাসুলের বিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে আল্লাহ এবং যা কিছু বলেছেন সেটাই বাস্তব সেটাই আপনাকে মানতে হবে আপনার বাপ দাদা ধর্ম বলবেন যে আমার বাপ দাদারা এগুলো নামাজ পড়তো না নাগরিবের আজানের পরে নামাজ পড়তো না এখন তোমরা কেন পড়ছো না না ভাই মিথ্যা কথা বলছে আপনার বাপ দাদাদের হয়তো এটা জানা ছিল না ওই যুগে হয়তো এগুলো প্রচার প্রসার হাদিসে ছিল না এখন যখন আপনি জানতে পারছেন সোশ্যাল মিডিয়ার যুগে 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 ফেসবুকের তাহলে আপনি নিজে পড়ে নিজে গবেষণা করে জেনে আমল আমল করুন আর করলে বাধা কেন দিবেন ময়দানে কেউ আপনি কেন কি হিসাব দিবেন যদি আপনি সহ আদেশ মানতে বাধা সৃষ্টি করেন অবশ্যই এর জবাব কেমতের ময়দানে আপনাকে দিতেই হবে অবশ্যই আপনাকে দিতে হবে সম্মানিত ভাই ও বোন আমার তাহলে যে ব্যক্তি মাগরীবের আজানের পরে দু একাত নামাজ পড়বে নামাজ পড়তে চাইবে সে ব্যক্তি পড়তে পারবে এতে কোনো রকমের আপত্তি নেই পড়ার ব্যাপারে দুইটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করলাম আরো পাঁচটা হাদিস ইনশাআল্লাহ পেশ করব মাগরিবের আজান একামতের মাঝখানে নামাজ পড়তে হবে না এই রকম সহি হাদিস পৃথিবীর হাদিসের কোনো কেতাবে পাওয়া যাবে না ইনশাআল্লাহ আর সহি কি জাল জৈব মৌজু কোনো হাদিস নাই শুধু বাপ দাদার দোহাই দিয়ে বলছেন যে আমাদের পূর্বপুরুষ এগুলো পড়তো না নানা এরকম মিথ্যা কথা আর বলবেন না সাবধান সতর্ক হয়ে যান আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হেদায়ত দান করুন বলুন আল্লাহ আমিন আল্লাহ যেন আপনাদের সবাইকে সঠিক বুঝ দান করুন বলুন আল্লাহ আমিন সময় তো ভাই বোন আমার আপনাদের সামনে আরেকটি হাদিস আমি পেশ করব

মাগরিবের ফরজ নামাজের পূর্বে তোমরা সালাত আদায় করো নামাজ পড়ো সল্লু মানে কি নামাজ পড়ো সালাত আদায় করো সল্লু কাবলা সলাতিল মাগরিব মাগরিবের ফরজ নামাজের পূর্বে তোমরা সালাত আদায় করো কাল আফিৎ তালে তৃতীয়বারে এটা রসুল ইসলাম বলেছেন লেমান শাহিয়ত লোকেরা গুরুত্বপূর্ণ হিসাবে গ্রহণ করতে পারে লোকেরা এ আমলকে এই দুরাকা রেখা একেবারে সুন্নত মোয়াক্কাদা বা গুরুত্বপূর্ণ সুন্নত মনে করতে পারে সুন্নত হিসাবে গ্রহণ করতে পারে এটার কারণে তৃতীয়বারে রাসুল ইসলাম বললেন কি এটা তার জন্য যে ব্যক্তি চায় যে কথা বলা তিনবার বলার পরে তৃতীয়বার এটাও বললেন যে যে ব্যক্তি চায় কেন বলেছেন যাতে করে মানুষ এটাকে একেবারে গুরুত্বপূর্ণ সুন্নাতে মোয়াক্কাদা করে নাই আর ছাড়ার কারণে বা কেউ ছেড়ে দিলে হ্যাঁ তাহলে মনে করবে যে আমি গুণাগার হয়ে গেলাম এই জন্য গুরুত্বপূর্ণ সুনিদ হিসাবে গ্রহণ গ্রহণ করতে পারে এটার কারণ রসুল্লাহ তৃতীয়বারে বলে লেমান শাহ যে ব্যক্তি চাই যে ব্যক্তি ইচ্ছা করবে সে ব্যক্তি দুরাকাত নামাজ পড়বে আর যদি আপনি না পড়েন পড়েন অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আপনি বলবেন যে আমি না কোনো অসুবিধা নেই কিন্তু পড়লে আপনি নেকি পাবেন আর যারা পড়ছেন তাদেরকে নিষেধ করার আপনার কোনো অধিকার নেই আর যারা পড়েন না তাদেরকে আপনি মোহাবতের সাথে প্রেম প্রীতির সাথে ভালোবাসার সাথে আদবের সাথে বলবেন যে ভাই আপনি কেন বসে আছেন দু নামাজ পড়ুন সংস্কার পক্ষ থেকে হাদিসগুলো প্রমাণিত আছে তো সে নামাজ পড়বে সে আমল করবে সেও নেই পাবে ইনশাল্লাহ আপনিও নেই পাবে কারণ আপনি তাকে একটা সঠিক মাসলা লিয়ে দিলেন বলে দিলেন সম্মানিত ভাই ও বোন আমার তাহলে আপনাদের সামনে তিনটা হাদিস আমি পেশ করলাম বোখারের এক হাজার একশো নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হলো যে মাগরিবের নামাজের পূর্বে ফরজ নামাজের পূর্বে দুরাকাত নামাজ পড়া যাবে এর নির্দেশ রসুল পক্ষ থেকে আছে তিনি পড়তে অনুমতি দিয়েছেন তবে তিনি তৃতীয়বারে বলেছিলেন যে যে ব্যক্তি চায় কারণ যাতে মানুষ এটাকে একেবারে গুরুত্বপূর্ণ মনে না কারণ মনে করে যদি করে যে এটা গুরুত্বপূর্ণ না পড়লে আমার হবে এই জন্য বলেছিলেন যে দেখো যে ব্যক্তি চায় সে ব্যক্তি দুই রাখা শূন্যত আদায় করতে পারবে এতে কোনো আপত্তি নেই তাহলে বুঝা গেল আজানের পরে দুই আপনি সুন্নত পড়তে পারবেন তিনটা হাদিস আপনাদের সামনে পেশ করলাম সাহাবা কেরামরা এর দুরাকা শূন্য করতেন এবং সাহাবা কেরামরা যখন আজান শুনতেন আজান যখন শেষ হয়ে গেল তখন তারা কি করতেন দাঁড়িয়ে যেতেন দ্রুত দাঁড়িয়ে যেতেন আর দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়তেন রসুল্লাম বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসতেন হাদিস দ্বারা প্রমাণিত আছে সাহবাখরামরা দুই রেখা সালাত আদায় করেছেন তাহলে সাহাবাকে রামদের এটা আমল ছিল আপনি কেমন করে বলছেন যে না দুই রাকাত নামাজ পড়া যাবে না এবং রাসুল উল্লাহামের জীব দশায় সাহাবারা দুই রাখাত নামাজ আদায় করেছেন সাহাবারা আদায় করছেন রসুল্লাম আসলেন সাহাবাদেরকে দেখেছেন তিনি কারণ হাদিস দ্বারা প্রমাণিত আছে যে তারা নামাজ রত অবস্থায় আছেন রসুল্লাম তাদেরকে রসুল এমনকি তাদের কাছে চলে আসলেন এসে নামাজ পড়িয়েছেন তাহলে রসুল্লাহ সাল্লাম দেখেছেন সাহাবা কেরামকে যে তারা দুই নামাজ পড়েছে সাহাবা রামদের আমল ছিল এটা অতএ আপনারাও আমল করতে পারবেন আল্লাহ আপনাদের আমাকে সবাইকে সহিয়াদিস বোঝার পরে আমল করার তৌফিক দান করেন বলুন আল্লাহ আনাস বিন মালিক রাজি আল্লাহ তালানো সাহাবি তিনি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের দশ বছর খিদমত করেছেন সকলে আপনাদের জানা আছে আনাস বিন মালিক থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে عن أنس بن مالك إن قال أنس بن مالك رضي الله تعالى عنه تابوني توتين بولين كان المؤذن إذا أذن جكن مؤذن أذان أزاندته قام ناس من أصحاب النبي صلى الله عليه وسلم يبتدرون السوارية حتى يخرج النبي صلى الله عليه وسلم وهم كذلك يصلون ركعتين قبل المغرب ولم يكن بين الأذان والإقامة شيء فواه البخاري ومسلم بخاري 625 نمبر حدث مسلم 837 نمبر حدث بخاري ودها يحدث باب كم بين الآدان والإقامة ومن ينتظر الإقامة مسلم ودها يحدث باب استحباب ركعتين قبل صلاة المغرب مغرب فرض نماز قرب دو ركعت سنة بڑا مستحب اي بپر ودها بن مالك رضي الله تعالى عنه قولين جا كان المؤذن إذا اذن যখন মুয়াজ্জিন আযান দিত নামাজের আযান দিত কায়মানাসুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرامগণ উঠে যেতেন দাঁড়িয়ে যেতেন হেবতাদারুন আসওয়ারিয়া এবং তারা দূতগামী হয়ে এ খুঁটির সামনে দাঁড়িয়ে যেতেন তারপরে পিলারের সামনে দাঁড়িয়ে যেতেন হেবতাদারুন আসওয়ারিয়া তারা দাঁড়িয়ে দ্রুত খুঁটির সামনে দাঁড়িয়ে যেতেন তারা দ্রুত দাঁড়িয়ে খুঁটির সামনে দাঁড়িয়ে যেতেন হেক তেখরোজন নবী সল্লম নবী সল্ল সল্লাম হম ক্যাদ আলিক ইউসাল্লুন আর রেকা তাই না কবলেল মাগরিব তারা দাঁড়িয়ে দুই রেকাত নামাজ পড়তেন মাগরিবের নামাজের পূর্বে এমন এমনকি রসুল ওসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে চলে আসতেন তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হলো যে মাগরিবের যখন আজান হতো তখন

এবং এমনকি রাসুল উল্লাহাম বাড়ি থেকে বের হইয়া মসজিদে চলে আসতেন তাহলে সাহাবাকে রামদার আমল ছিল রসুল তাদেরকে নিষেধ করেননি কোনদিন বলেনি যে তোমরা কেন নামাজ পড়ছো নিষেধ করেনি বলেন এখন ব্যানাল আয়দান বলে কামাতে সাই আজান এবং একামাতের মাঝখানে যদিও বেশি সময় থাকতো না বেশি সময় না থাকলেও তারপরে সাহাবাকে রামদের আমল ছিল যে দুই রাকাত করে নামাজ পড়তেন তাহলে এই আমল

আজান শুনলে খুঁটির সামনে পিলার আসামে দাঁড়িয়ে ওটাকে সূত্রা বানিয়ে দূরে খাত করে নামাজ পড়তেন সব হ্যাঁ তাহলে সূত্রারও গুরুত্ব আছে আল্লাহ আমাদেরকে সুত্রা এহতেমাম করে গুরুত্ব দেওয়ার তৌফি দান করেন বলুন আল্লাহ আমিন পাঁচ নম্বর হাদিস এমন আপনাদের সামনে পেশ করি আনাস বিন মালিক রাজি আল্লাহ তালান বলছেন وكنا نصلي على عهد النبي صلى الله عليه وسلم ركعتين بعد غروب الشمس قبل صلاة المغرب أنس بن مالك رضي الله عنه قال جَكُنَّ نُصَلِّي أمرا نَمَاسٍ قرطان عَلَى أَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم رجوق ركعتين دُرَكَات بعد غروب الشمس شُرُجَ دُبَرَ بَرِيَّ কাবলা সলাতিল মাগরিব মাগরিবের ফরজ নামাজের পূর্বে তাহলে মাগরিবের ফরজ নামাজের পূর্বে মাগরিবের সূর্য ডোবার পরে দুই রেখাত করে আজানের পরে দুই রেখাত করে সাহাবাহিক আমরা নামাজ পড়তেন আনাজুল মালিক এটাই বলছেন যে কুন্ন নুসল্লি আলাহাদিন নবী সাল্লা সাল্লাম আর একা আতাই নে বা গুরু বিশ্বাম যে কাবলা সলাতিল মাগরিব মাগরিবের নামাজের পূর্বে সূর্য ডুবার পরে আমরা দুই রাকাত নামাজ পড়তাম রাসুল উল্লাহ সাল্লামের যুগে সাহাবি থেকে হাদিসটি প্রমাণিত হয়েছে তো সাহাবা কিরাম দুই রাকাত করে নামাজ পড়তেন যে প্রমাণে আনাস রাজি বলে দিলেন যে আমরা রাসুল উল্লাহ সাল্লামের যুগে সূর্য জডুবার পরে অর্থাৎ মাগরিবের যখন আজান হয়ে গেল তখন মাগরিবের ফরজের পূর্বে আমরা দুই রাকাত করে নামাজ আদায় করতাম

হাদিসটা যারা সোলসলাম তাদের সাহাবাকে হুমদকে আদেশ করেছেন যে মাগরিবের পূর্বে নামাজ পড়ো আরে হাদিস বিন মালিক রাতে বলছেন যে কোনো ব্যক্তি যদি না পড়তো তাহলে তাকে বলতেন এই তুমি কেন পড়ো এরকম বলতেন এটা আমাকে বোঝানো হয়েছে আর যিনি পড়তেন তাদেরকে এরা সোলসলাম নিষেধ করতেন না কারণ তিনি তো বলেছেন সল্লো কাব্লাল মাগরিব মাগরিবের সল্লো কাব্লাল সালাতের মাগরিব মাগরিবের সালাতের পূর্বে নামাজ পড়ো তাহলে রসুল উল্লাহাম সাহাবা কেরামদেরকে দেখেছেন আর যিনি নামাজ পড়তেন না তাকে একেবারে আদেশ করতেন এই তুমি কেন পড়েনি পড়তে হবে এরকম বলতেন না আর যিনারা পড়তেন তাদেরকে নিষেধ করতেন না তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হলো সাহাবা কেরামদের এ আমল ছিল রসুল উল্লাহাম জীবদ্দশাতে তারা আমল করেছেন এবং রসুল্লাহ সাল্লাম তাদেরকে নিষেধ করেননি যারা পড়তেন আর যারা পড়তেন না তাদেরকে একবার জোর চাপ একেবারে চাপিয়ে দিতে না যাই তুমি কেন পড়ো না এরকম বলতেন না এই জন্য আনাস বিন মালিক বলছেন কানা ইয়ারা নসল্লি হেমা ফালাম ইয়া আমর নাম ইয়ান হানা রসুল্লাহাম আমাদেরকে সলাত আদায় করতে দেখতেন আর চাপ সৃষ্টি করে আমাদেরকে আদেশও করতেন না আর তিনি চাপ সৃষ্টি করতেন নিষেধ করতেন যাই তুমি কেন পড়োনি আর তুমি কেন পড়েছ এরকম ছিল না তাহলে রসুলাম যুগে সাহাবা কিরাম দুই কাত করে নামাজ পড়তেন এটা হচ্ছে মুসলিমের সাহি মুসলিমের ছয় আটশো ছত্রিশ হাদিস ودايوتس باب استحباب ركعتين قبل صلاة المغرب مغرب فرض مزير يرحور دركات صندق سنة برا مستحب إيه بحاجة وثاي فاستي هذاس بولم. شاي نمر هذاس أبنا ده أناس بن مالك تكى أبارة بنونا أنا أناس بن مالك قال أناس بن مالك رضي الله تعالى عنه تكى بنيتو تني بولن لقد رأيت كبار أصحاب النبي صلى الله عليه وسلم يبتدرون السوار عند المغرب

তাদের ওনার সবর মাগরিব মাগরিবের আজানের পরে তারা খুঁটির সামনে দ্রুত চলে যেতেন আর একটু আগে আপনাদের বলা হলো মাগরিব যেমন বোখার মুসলিম হাদিসে বর্ণিত হলো যে তারা মাগরীবের ফরজের পর্ব দূরে নামাজ পড়তেন তাহলে বুঝা হাদিস দ্বারাও আর এই হাদিসটি হচ্ছে সহি বোখারিতে বোখারিতে সহি বোখারির পাঁচশো তিন নম্বর হাদিস জানাস বিন মালিক যেটা বললেন যে আমি রসুল আসলামের বড় বড় সাহাবিদেরকে দেখেছি যে মগরিবের আজানের পরে তারা দেওয়ালে কুটির সামনে চলে যেতেন আর অন্য হাদিসে বলা হলে যে তিনারা দুই রেখাত করে সলাৎ আদায় করতেন কুটির সামনে দাঁড়িয়ে কি করতেন নামাজ আদায় করতেন এমনকি রসুল উল্লাহাম তাদের মাঝে বাড়ি থেকে বেরিয়ে চলে আসত এই মর্মে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করব। যে রসুল উল্লাহামের যুগে সাহাবা কেরামদের মধ্যে এত সংখ্যক এই দুরাকাত নামাজ পড়তেন যে যখন কোনো ব্যক্তি বাইর থেকে আসতেন বাইর থেকে যখন মসজিদে আসতেন তো সাহাবিদের এই দুরাকাত পড়া দেখে ভাবতেন যে মনে হয় ফরজ নামাজ তিন রাখাত পড়া হয়ে গেছে এখন মাগরিবের ফরজের পরের দুই রেখা সুন্নত পড়ছে এটাও হাদিস আছে তাহলে সাহাবাকে রামরা অধিকাংশ সাহাবি বা অসংখ্য সাহাবি সাহাবাইকে রামরা এই দুই রেখাত করে নামাজ আদায় করতেন তাহলে সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত আছে এই দুই রেখাত পড়া আমি আপনাকে আরেকটি হাদিস পেশ করে শোনাই আনা আনাসিবনে মালিক ইন কাল আনাসবিন মালিক রেদ আল্লাহ তারা আনহ তিনি বলেন

ফয়ের কাউন রেকাতাই না রেকাতাইন অত পর গিয়ে তারা দুই দুই করে ডাকাত দুই রেকাত করে নামাজ পড়তেন ফয়ের কাউন আর রেকাতাই না রেকাতেন তাহলে দেওয়ালের সামনে খুঁটির সামনে সরি খুঁটির সামনে পিলারের সামনে গিয়ে তারা দুই রেকাত করে নামাজ পড়তেন তাহলে আনাস বিন মালিক রেদিল তাহলে তিনি সাহাবি খবরে ওয়াহিব হরি সে ভাবে হাসি হরি সে বর্ণিত আছে আর খবরে ওয়াহিদ মানা মানা যাবে আলিসুন্দর জামাতের এটাই উক্তি রয়েছে যে খাবা ওয়াদ গ্রহণযোগ্য রাণাসবিন মালিকাত তিনি খবর দিচ্ছেন যে কুল নবিল মদিনাতে ফাইদেন মুহাদ্দানের সলাতিন মাগরিব ইফ তাদের সেবার ফাইয়ার কারুন রেকাতেন রেকাতেন যখন আমরা যখন আমরা মদিনায় ছিলাম যখন মোয়াজ্দিন মাগরিবের নামাজের জন্য আজান দিতেন মাগরিবের নামাজের জন্য আজান দিতেন মাগরিবের সলাতের জন্য আজান দিতেন فإذا أذن المؤذن لصلاة المغرب جوكون مغرب صلاة الجنة مؤذن أذان ديتن تكون صحابة كرام را دروتو كي كورتن كوتير سامنے پلر سامنے گئے دو راكات كوري صلاة عدائي نماز حتى إن الرجل الغريب لا يدخل المسجد ويحسب أن الصلاة قد صلت من كثرة من يصليهما امون كي বাইর থেকে যে ব্যক্তি আগন্তক ব্যক্তি আসতেন অপরিচিত ব্যক্তিজন মসজিদে প্রবেশ করতেন হাতাইন রাজুলুল গারিব ইদখুলুল এমন কি অপরিচিত ব্যক্তি মসজিদে প্রবেশ করতেন ওয়া ইয়াহসেব ওয়া ইয়াহসেব ধারণা করতেন আন্না সালাত কদ সুলিয়াত মাগরিবের সলাত আদায় করা হয়ে গেছে এটাই ধারণা করত কেন মিন কাসরাতি মাইয়ু সাল্লিহিমা মানে বেশি সংখ্যক লোকের এই সলাদ আদায় করতেন তার কারণে তাহলে বেশিরভাগ সাহাবিরা যখন এই সংখ্যক বেশিরভাগ সাহাবিরা সলাদ আদায় করতেন এটা দেখার পরে ওই মানে বাইর থেকে যিনি আসতেন তিনি ভাবতেন যে মনে হয় মাগরিবের ফরজ নামাজ আদায় হয়ে গেছে এখন শূন্য পড়ছে আর এটা হচ্ছে শাহী মুসলিমের আটশো সাঁত্রিশ নম্বর হাদিস باب استحباب ركعتين قبل صلاة المغرب فالعنس بن مالك رضي الله عنه بقول لن كنا بالمدينة فإذا أدنا المؤذن صلاة المغرب عمر مدينة سلام جاكونا مغرب نما مغرب صلاة الأذان دي تمؤذن ابتدر الصبار يا فيركعون ركعتين ركعتين صحابة كرام را دوالة خطير سامنے گئے دوئي 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 دو 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 كورا نماز پرتن دوئي راكات كورا نماز پرتن حتى ان رجل الغريب لدخل المسجد এমনকি বাইরে থেকে যিনি আসতেন তিনি দেখতেন যে মনে হয় মাগরিয়া ধারণা করতেন যে মাগরিবের ফরজ নামাজ পড়া হয়ে গেছে কেন মাই এমন অধিকাংশ সাহাবার এই নামাজ চাপতে মিন কাসরাত মাইসল্লি হেমা এই নামাজ আদায় করি কারির সংখ্যা এত বেশি ছিল যে বাইর থেকে যিনি আসতেন তিনি মনে করতেন যে মাগরিবের ফরজ নামাজ আদায় হয়ে গেছে মাগরিবের পরে শূন্যটা শূন্যটা তার আদায় করছে তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হলো সম্মানিত ভাই বোন আমার সাতটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম সব হাদিস দ্বারা প্রমাণিত হলো মূল উত্তর হলো প্রশ্নের জবাব হলো জমাগরিবার আজানের পরে আপনি দু রাখা আদায় করতে পারবেন যিনি আদায় করবেন তিনি ইনশাল্লাহ নেকি পাবেন দু রাখা সালাত আদায় করবেন ওনাকে কেউ বাধা দিবেন না যিনি সালাত আদায় দু করবেন কেউ তাকে বাধা দিবেন না হাদিস দ্বারা প্রমাণিত আছে সলাত পথে তিনি হাদিসের ওপর আমল করছেন আর যদি কোনো ব্যক্তির মাসলা মাসলায় জানা না থাকে বসে আছে তাকে মাসলা বলে দিবেন হাদিসগুলো শুনিয়ে দিলেন যে ভাই বসে আছো কেন নামাজ পড়ো শাহাবাদের থেকে প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত আছে তুমি নেকি পাবে তাহলে তিনি এখন নামাজটা পড়াবেন তিনিও নেই ইনশাল্লাহ পাবে যিনি মসজিদের বাইর থেকে আসছেন মসজিদে প্রবেশ করলে তো তাহেতুল মসজিদ পড়তে হয় আর তাহে মসজিদ পড়লে হয়ে গেল তার জন্য আর যিনি মসজিদে বসে আছেন আজান শুনলেন সবকিছু শুনলেন দাঁড়িয়ে গেলেন দুই রেখাতে নামাজ পড়ে নেবেন যেমন সাহবা কিরামদের আমল আছে যে তিনারা যখন আজান শুনতেন দাঁড়িয়ে গিয়ে দুই রেখাত করে নামাজ পড়তেন সময় তো ভাই বোন আমার তবে একটি কথা আপনাদের বলে দিই যে মাগরীবের নামাজ শুরু হয়ে গেছে একামত হয়ে গেছে অথবা যে কোনো নামাজের একামত হয়ে যাওয়ার পরে এই নামাজগুলো পড়া যাবে কি উত্তরে আমি বলবো যে না ফরজ নামাজের একামত হওয়ার পরে অন্য কোন নামাজ পড়া চলবে না হাদিস দ্বারা প্রমাণিত যিনি পড়তেই আছেন বা যিনি ফরজ নামাজের একামতের পরে আবার নিজে শূন্য শুরু করলেন যেমন কিছু ভাইকে দেখা যায় ফজরের নামাজে ফজরের পূর্বে দু রেখা না পড়তে পারলে ইমামের নামাজ শুরু হয়ে গেছে একামত হয়ে গেছে নামাজ শুরু হয়ে গেছে উনি এসে বাবু বাবুক পড়ে পড়ার পর যতটুকু পাওয়া যায় অতটুকু ইমামের সাথে পড়ে না না এরকম ভুল আমার করবে না ঠিক জোহরে চারেকা শূন্যত আপনি যদি আগে পড়তে না পারেন পরে পড়ে নিবেন একামত হয়ে গেছে নামাজ শুরু হয়ে গেছে আপনি মসজিদ রে ঢুকলেন আর ঢুকার পরে আপনি এই দু রেখাত পড়বেন না কারণ নামাজ শুরু হয়ে গেছে অতএব ফরজ নামাজ শুরু হলে আর কোন রকমের নামাজ পড়া চলবে না তাহলে ফজরে দুই রাখা শূন্য আগে পড়তে নি পরে পড়ে নেবেন এই ব্যাপারে দলিল হাদিস আছে জোহরের চার একা শুনতে আগে না পড়তে পারে পরে আদায় করতে পারেন এই ব্যাপারেও হাদিস আছে ইনশাল্লাহ আমি এক সময় আপনাদের সামনে এইগুলো হাদিস পেশ করব তবে আজকে যে হাদিস হাদিসগুলো বললাম যে মাগরিবের আজানের পরে একামতের পড়বে পূর্বে দুরাকাত নামাজ আপনি পড়তে পারবেন এতে কোনো রকমের অসুবিধা নেই পড়ার ব্যাপারে সাতটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম আরেকটি হাদিস পেশ করে আলোচনা শেষ করব যে একামতের পরে কোনো রকমের নামাজ পড়বেন না একামত হয়ে গেছে ইমাম নামাজ শুরু করে দিলেন আপনি বাহির থেকে এসে অন্য কোনো নামাজ পড়বেন না আপনি ইমামের সঙ্গে লেগে যাবেন ইমাম যে অবস্থায় থাকেন আপনি সাথে লেগে যাবেন অনেক লোককে দেখা যায় ইমাম সাজদাতে আছেন দাঁড়িয়ে থাকে সাজদাতে যখন ইমাম উঠবেন তখন শরিক হয় না ইমাম যে অবস্থায় থাকবে আপনি বাইরে থেকে আসছেন এসে ইমামের সাথে আল্লাহ আকবার বলে আপনি ইমাম যে অবস্থায় আছে আপনি চলে যাবেন বাস নামাজের শরিক হয়ে যাবে এখানে আরেকটি মাসলা আপনাদের বলে দিই যে আপনি মসজিদে অবস্থান করছেন আর এদিকে এখন একামত হয়নি নামাজ শুরু হবে না আপনি শূন্য শুরু করে দিলেন আল্লাহ আকবার বললেন আর এদিকে ইমাম এই মহাসজিদ একামত শুরু করে দিলেন আপনি নামাজ ছেড়ে দিন বাস এখন আরেকটি বিষয় বলে যে আপনি তাসাহুদে বসে আছেন তাসাহুদে বসে আছেন এদিকে এই মহাজেন একাম শুরু করে দেন তা আপনি সালাম ফেরা নামাজ শেষ করে দেন এমন না দুটি কথা পাওয়া যায় অথবা এক রেখাত আপনার হয়ে গেছে দ্বিতীয় রাকাত আপনি শুরু করে দিয়েছেন রুকু হয়ে গেল আর এদিকে মহাজেন একামত শুরু করে দিল আপনি নামাজ ছেড়ে দিয়ে একামত জামাতে শরিক হয়ে যাবেন না সালাম তাড়াতাড়ি ফিরিয়ে নামাজে শরীক হয়ে যাবে এমন আলামাদের দুটি মত রয়েছে একটি মত হলো যে আপনি যখনই একামত শুনবেন আপনি যে অবস্থায় থাকবেন নামাজ ছেড়ে দিবেন আর আমি এটাই আমল করি যখনই দেখি যে একামত হয়ে গেছে হয়ে যাচ্ছে শুরু হয়ে গেল আমি নামাজ ছেড়ে দিই এই নামাজটা পরে পুরা করা লাগবে কিনা এ ব্যাপারে ওলামারা বলছেন কেউ বলছেন পুরা করবে কেউ বলছেন না পুরা করা লাগবে না আর কিছু ওলামা আমরা বলছেন যে যখন তাসাহুদে আপনি আছেন আর এদিকে একামত শুরু হয়েছে আপনি তাড়াতাড়ি সালাম ফিরে যে আমাদের শরীর হয়ে যায় এটাও একটা মত আছে আল্লাহ আলম সবাব তবে আপনাকে আমি বলবো যে যখন একামত শুরু হয়ে গেল আপনি ইচ্ছাকে তো জেনে শুনে আর নামাজ শুরু করবেন না আর নামাজ পড়ছেন আপ তাড়াতাড়ি সেটাকে বাদ দিয়ে বা সালাম ফিরিয়ে হ্যাঁ শেষ রাখান সালাম ফিরিয়ে আর যদি শুরু করে তাহলে ছেড়ে দিয়ে আপনি জামাতে শরিক হয়ে যান কারণ রসুল উল্লাহ সাল্লাম বলছেন আর আবি হরাত রাজি আল্লাহ তাল আনহ আর নবী সাল্লাহ সাল্লাহ কাল

ফরজ নামাজ ছাড়া অন্য কোন নামাজ পড়া চলবে না এই জন্য আমি এটার উপরে আমল করি রসুলের হাদিসের উপরে কোন সময় যদি দেখি যে একামত হয়ে যাচ্ছে বা একামত শুরু হয়ে গেল আমি শূন্যটা ছেড়ে দিয়ে ফরজে শরিক হয়ে যাই ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন আপনারাও যে যখনই খরো নামাজের একামত হয়ে যাবে বা একামত শুরু হয়েছে আপনি নামাজ ধন্য নামাজ ছেড়ে দিয়ে আপনি যে আমাদের শরিক হয়ে যান দোয়া করি তিনি আমাদেরকে হাদিসগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন আবারও বলি ভাই বোন আমার যে মাগরিবের আজানের পরে একামতের পূর্বে দুরেকাত নামাজ আপনি পড়তে পারবেন এই মর্মে আপনাদের সামনে সাতটি হাদিস পেশ করেছি আশা করি আপনারা হাদিসগুলো দ্বারা বুঝতে পারলেন যে মাগরিবের আজানের পরে একামত পূর্বে দুরাকাত নামাজ পড়া যাবে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন রসুল্লাহ সাল্লাম হাদিস করতে আমল করার তৌফিদ দান করেন আর রসুল সাল্লাম আল্লাহ রাবুল এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এই জন্য যে শরীয়তের সমস্ত আমল তিনি দেখিয়ে দিয়ে দেখিয়ে দেবেন আর দেখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ অতীব সুন্নতের অনুসারী হয়ে যান হাদিসের ওপরে আমল করুন হ্যাঁ কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করুন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কোরআন হাসমিনা চলার তৌফিদ দান করেন বলুন আল্লাহ মামিন ভাই বোন আমার সকালে আমি লাইভ করেছিলাম কিন্তু সেটা ডিলেট হয়ে গেছিলো এই আমি ভাবলাম যে আপনাদের সামনে আজকে এটা পেশ করব এই আজকে বিকালে আবার আপনাদের সামনে এই বিষয়টা আলোচনা করলাম যে মগরিবের আজান ও ওখানের মাঝখানে দুরেকাত নামাজ পড়া যাবে কি যাবে না এই মর্মে দলিলদার প্রমাণ করে দিলাম যে দুরে একাত নামাজ পড়া যাবে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করে মোল্লাহ মামিন ইনশাল্লাহ এইভাবে আপনাদেরকে আমরা ফেসবুক লাইভের মাধ্যমে ইনশাআল্লাহ দিন আপনাদের সামনে দিন প্রচার প্রসার করতে থাকবো আপনারও এই বক্তব্যগুলো নিজে শুনুন অপরকে শোনানোর সুযোগ করে দিন শেয়ার করুন বেশি বেশি লাইক করুন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন দিন শিখবেন আল্লাহ আপনার সবার সবাইকে সবার এই খেদমতকে কবুল করেন আল্লাহ হামেন আপনারা আবার থাকেন আমাদের সাথে রাকা ইসলামিক সেন্টার বাংলা নামে আমাদের একটা পেজ খোলা হয়েছে রাকা ইসলামিক সেন্টার বাংলা নামে একটি পেজ খোলা হয়েছে এই পেজে বেশি বেশি লাইক করুন ইনশাআল্লাহ আপনারা ষয় আলোচনা বক্তব্য দার অনেক কিছু পাবেন আল্লাহ আমাদের সবাইকে দিনের প্রতি আগ্রহী হবার এবং দিনের ক্ষেত্রে প্রতিযোগিতা করার দিন শেখার তফিদান করেন আমল করার তফিদান করেন আল্লাহ রাহমাতুল্লাহ